তো আজকে আমরা বলছিলাম গত দুই ক্লাসে আমরা কি করছি, আমাদের কাছে ডাটা দেওয়া ছিল, সেই ডাটা থেকে আমরা ডাটা চার্ট তৈরি করে গ্রাফে ছবি ছবি আঁকছি, মানে গ্রাফ আঁকছি, এক কথা লেখচিত্র রেখা আঁকছি। এখন উল্টা করব, এখন আমাদেরকে লেখচিত্র দেওয়া থাকবে, লেখচিত্র থেকে আমি ওই বস্তুটার ত্বরণ অথবা বেগের মান এগুলার বের করার চেষ্টা করব, রিভার্স কাজটা করব। সো গ্রাফ থেকে এই কাজটা কিভাবে করে সেটাই আমরা দেখবো, দেখবো আর কি। তো এখান থেকে আমরা বলতেছি সুষম বেগের লেখচিত্র থেকে বেগের মান নির্ণয়, বেগের ঢাল বলা আছে, কারণ আগেই বলছি বেগের মান মানে আসলে ঢালের মান, কিন্তু সেটা কিভাবে এক্স্যাক্টলি কিভাবে সেটা তোমার এখানে কোন কনটেক্সট থেকে এটা আলোচনা করা হয়, কিভাবে সেটা অ্যাকচুয়ালি তোমাদের এখানে মানে অ্যাপ্লাই হয় সেটা আমরা একটু দেখবো আজকে। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, আমাদের দেওয়া আছে অলরেডি, এটা কিসের গ্রাফ বলতো? সময় দেওয়া আছে, স্মরণ দেওয়া আছে, এটা কিসের গ্রাফ হবে? এটা ডেফিনেটলি আমাদের কিসের গ্রাফ বলো, সবাই বলো, বেগের গ্রাফ। এবং হ্যাঁ, এবং কি ধরনের বেগ এটা, এই বস্তুটার বেগ কি রকম, এটা কি সুষম বেগ, রাইট? সো যেহেতু এটা সুষম বেগ বুঝতেই পারতেছি, এখন গ্রাফ দেওয়া আছে, উল্টা ভাগ উল্টা রিভার্স করে আমরা গ্রাফ থেকে ওই বস্তুটার বেগের মানটা বের করার ফিগার আউট করার চেষ্টা করব, ঠিক আছে? তো কিভাবে করতে হবে জিনিসটা, খুব সিম্পল। আমরা যেটা করব, প্রথমে আমাদের যে লেখচিত্রটা আছে সেই লেখচিত্র থেকে যে কোনো একটা পয়েন্ট আমরা সিলেক্ট করবো, যে কোনো একটা পয়েন্ট, সাপোজ ধরো আমরা এই যে এই পয়েন্টটা ফিক্স করলাম, পি পয়েন্টটা ফিক্স করলাম, ওকে? তো পি পয়েন্টটা ফিক্স করার পরে আমরা যেটা করব, দেখো এই পি পয়েন্টে আমি আসলে কিসের ভ্যালু পাব, এই পি পয়েন্টটা কি নির্দেশ করে, এই পি পয়েন্টটা নির্দেশ করে আমাকে এইটাই যে আমরা যদি এখন পি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানি এবং ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানি, এবং আমরা যদি এই পয়েন্টগুলো এক একটা নাম দিই, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, ও বিন্দু, তাহলে দেখো পি পয়েন্ট থেকে আমরা কি কি ইনফরমেশন পাই। পি পয়েন্ট থেকে আমরা প্রথমত ইনফরমেশন এইটা যে পি বিন্দুতে আমাদের সময় হচ্ছে ও থেকে এ পর্যন্ত, তাই না? ও থেকে এ পর্যন্ত সময় নির্দেশ করতেছে না আমাদের এ পি বিন্দুর টাইম। ঠিক একইভাবে পি বিন্দুতে যেহেতু ওয়াই অক্ষের উপর আমরা লম্ব আছি, আমরা পাচ্ছি এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে ও থেকে বি পর্যন্ত আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্মরণের ভ্যালু। দ্যাট মিন্স আসলে বেসিক্যালি পি পয়েন্টে আমরা বুঝতে পারতেছি কোন সময়ে বস্তুটার স্মরণ কত ছিল, রাইট? মানে আমাদের কাছে দুইটা ভ্যালু আছে, সময়ের মান এবং স্মরণের মান, ওই সময়ে টোটাল স্মরণের মান। তো এখন আমরা যদি নর্মালি আমাদের বেগের যে কনসেপ্ট আছে সেই বেগের কনসেপ্ট ব্যবহার করে যদি আমরা বস্তুটার বেগ বের করতে চাই, তাহলে বেগের সূত্র কি, এস বাই টি, মানে স্মরণ বাই ওই স্মরণের জন্য প্রয়োজনীয় সময়, তাই তো, তাই না? তো এইটাই তো আমাদের এই বস্তুটা অ্যাকচুয়ালি বেগের মান হবে। সো এখন আমরা যদি স্মরণের কথা চিন্তা করি, স্মরণ কোথা থেকে কোন পর্যন্ত হয়েছে, আমরা যদি মূল বিন্দু থেকে স্টার্ট করি, এটা তো জিরো, তাহলে বি বিন্দুতে এক অবশ্যই একটা মান থাকবে, সেই মানটা আমরা এখানে লিখি নাই, উল্লেখ করি নাই, বাট বি বি পর্যন্ত যে মানটা থাকবে ও বি, এটাই হচ্ছে আমার এখানে স্মরণটা, রাইট? আর এই যে আমার সময়টা, সময়টা কত, ও থেকে এ পর্যন্ত যে টাইমের আমরা গ্রাফ বরাবর যে ভ্যালুগুলো পাবো সেগুলো বসাবো, তার মানে স্মরণ বাই সময় মানে হচ্ছে আসলে ও বি বাই ও এ। কোনো সমস্যা, আশা করি কোনো সমস্যা নাই। তাহলে আমরা বলতে পারি যে স্মরণ হচ্ছে ও বি আর সময় হচ্ছে ও এ, ঠিক আছে? এখন খেয়াল করো, আমরা তো দেখলাম যে এই যে আমাদের ও বি, আচ্ছা দেখো তো এই যে ও বি আর হচ্ছে পি এ, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে, ও বি আর পি এর মধ্যে, ও বি ও বি আর হচ্ছে পি এর মধ্যে, এই দুইটা আসলে একই একই ভ্যালু না, একই ভ্যালু নির্দেশ করতেছে। তাহলে আমি তো ও বির বদলে আমি লিখতে পারি যে সেটা হচ্ছে আসলে আমাদের পি এ বাই ও এ, পারি, রাইট? এখন ইন্টারেস্টিং খেয়াল করো, তাহলে পি এ বাই ও এ এই ভ্যালুটার মান বের করা মানে আসলে বেগ বের করা, রাইট? এখন দেখো কি ঘটনাটা দাঁড়াইতেছে, যখন আমি পি এ বাই ও এ এই ভ্যালুটা বের করতেছি, তখন আমি দেখো এখানে যে আমরা একটু একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি পি ও এ দিয়ে, পি ও এ দিয়ে আমরা যেটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে আমরা আসলে এখানে পি এ বলতে বোঝাচ্ছি কি, লম্ব, আর ও এ বলতে কি বোঝাচ্ছি, ভূমি। তার মানে আমরা আসলে লম্ব বাই ভূমি বের করতেছি, মানে এক কথায় বস্তুটার বেগ হচ্ছে আসলে লম্ব বাই ভূমি, বেগ বের করতে গিয়ে, আন্ডারস্ট্যান্ড? এখন দেখো লম্ব বাই ভূমি মানে কি, আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে লম্ব বাই ভূমি আমাদের কি বলে, অবশ্যই ট্যান থিটা, যদি এখানে ট্যান থিটা লম্ব বাই ভূমি, ঠিক আছে, সাইন না। তো এখন যদি এই আমরা সমকোণী ত্রিভুজের আমাদের এই কোণটা যদি হয় থিটা, যেহেতু আমরা পি এ কে লম্ব ধরছি, তাহলে আমাদের বিপরীত বাহুটাই আমাদের কোণ হবে, তাহলে এটা যদি হয় থিটা, তাহলে আমাদের এই লম্ব বাই ভূমি ভ্যালু হবে
ট্যান থিটা, আর এটাকে আমরা বলে আসছি কি এই ওপি রেখার ঢাল। কথাটা বুঝতে পারছো? সো এই হচ্ছে ঢালের কাহিনী আসলে। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা ঢাল তো আমরা কাকে বলতেছি? যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে রেখাটা যে কোণ উৎপন্ন করতেছে, মানে এখানে তোমাদের আমাদের প্রাইমারি কনসেপ্ট অনুযায়ী হওয়ার কথা ছিল শুধু থিটাটা, তাই না? শুধু থিটাটাই ঢাল হওয়ার কথা ছিল না, বাট আমরা পুরো ট্যান থিটাটাকে কেন ঢাল বলতেছি? কারণ গতদিন দেখো তোমাদের ট্যানের মান ক্যালকুলেটার চেপে আমরা হিসাব করে দেখছি না, যে ট্যান থিটার ভ্যালুটা আমাদেরকে ডিরেক্টলি আমাদেরকে ওই বস্তুটা ত্বরণ হচ্ছে না মন্দন হচ্ছে নাকি সরণ হচ্ছে নাকি নেগেটিভ সরণ হবে, মানে এক কথায় অ্যাঙ্গেলটা আমাদেরকে বলে দিবে, অ্যাঙ্গেলের ভ্যালু, ট্যান থিটার ভ্যালুটা। এই জন্য আমরা আলাদাভাবে শুধু থিটাটাকে ঢাল না বলে পুরো ট্যান থিটাটাকে আমরা ঢাল বলতেছি। এই হচ্ছে আসলে ঢালের কাহিনী। দেখো আমাদের কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? প্রশ্ন নাই? আচ্ছা, সো তার মানে কি দাঁড়াইলো ঘটনাটা? আমরা যদি বেগের গ্রাফ থেকে বেগ বের করতে চাই, আমাকে যে সিম্পলি ঢাল বের করতে হবে। বেগ বের করা মানে আসলে ঢাল বের করা। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার? এখন আসো, ধরো আমরা যদি মনে করো ত্বরণের গ্রাফ আঁকতাম, ত্বরণের গ্রাফ থেকে যদি ত্বরণের মান নির্ণয় করার চেষ্টা করি, অবভিয়াসলি টি বনাম ভি এটা ত্বরণ, এবং এটা কেমন ত্বরণ? এটা সুষম ত্বরণ। তাহলেও আমাদের প্রসেসটা হুবহু একই হইতো। কিভাবে? দেখো ধরো আমরা আবার একই আগের মতো পি বিন্দুটা সিলেক্ট করলাম, আবার দুইটা লম্ব টানলাম, হ্যাঁ। তো এখন যদি আমরা ত্বরণের মান বের করতে চাই, ত্বরণের মান যদি বের করতে চাই, ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই বেগ পরিবর্তনের প্রয়োজনীয় সময়, মানে ভি মাইনাস ইউ বাই টি, রাইট? আচ্ছা দেখো, পি বিন্দুতে আমি কি কি ভ্যালু পাচ্ছি? আমি এখানে এগেন সময়ের ভ্যালু পাচ্ছি ও এ, আর অবশ্যই আমি এইখান থেকে যেহেতু যেহেতু মূল বিন্দু থেকেই শুরু হয়েছে ঘটনাটা গ্রাফটা, তাহলে ও থেকে বি পর্যন্ত আসলে কি এইটা বেগের চেঞ্জটা বলবে না আমাকে, ও থেকে বি পর্যন্ত, রাইট? সো তাহলে আমি কিন্তু এগেন এখানে বেগের পরিবর্তনের জায়গায় লিখতে পারতেছি, বেগের পরিবর্তন মানে ও বি, আর সময়টা হচ্ছে ও এ। এখন ওই ও বি কে আবার তো আমি পি এ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, মানে আবার পাচ্ছি আমি পি এ বাই ও এ, এবং এইটার মানে কিন্তু আসলে কি এই যে আমরা যে সমকোণী ত্রিভুজ এখানে কল্পনা করতেছি এইটার লম্ব বাই ভূমি, মানে এই যে এটা যদি থিটা হয় তাহলে আবার এখানে হচ্ছে আমার ট্যান ট্যান থিটা। কাহিনীটা বুঝতে পারলা? তাহলে কি দাঁড়াইলো? তার মানে আমি যদি এখন এই ত্বরণের গ্রাফ থেকে ত্বরণ বের করতে চাচ্ছি যখন, তখন আমি আসলে ঢালই বের করতেছি, তার মানে ঢাল বের করা আর ত্বরণ বের করা একই কথা। সো এই জন্যই তোমাদেরকে বারবার বলছি যে ঢালটাই হচ্ছে মূলত সবকিছু এখানে রিপ্রেজেন্ট করে। সো এখন বলো দেখি ঢাল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনিওয়ান, ঢাল নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? সব ঠিকঠাক? ওকে, অলরাইট। তো এখন এইটা দিয়ে মোটা মানে ঢালটা পড়ার মাধ্যমে মোটামুটি আমরা গ্রাফের যে টেকনিক্যাল যে যত ধরনের পার্টসগুলো আছে সবগুলো শেষ করে ফেললাম। বাট তারপরে একটু ক্রিটিক্যালিটি আছে ঢালের মধ্যে কয়েকটা বিষয়। যেমন আমরা এখানে যে ঢাল থেকে সুস্থের ত্বরণ বের করলাম, এটা কি সুষম ত্বরণের জন্য ছিল বা ওইটা ছিল সুষম মন্দনের জন্য? কি বলি, প্রথমটা ছিল সুষম বেগের জন্য, এটা সুষম ত্বরণের জন্য, মানে সরল রেখার জন্য। বাট আমাদের রেখা তো সবসময় সরল রেখা থাকবে না। সাপোজ এই সুষম ত্বরণে গতিশীল বস্তুটারই যদি মনে করো আমি বেগের গ্রাফ দেখতাম, তাহলে রেখাটা আমি দেখতাম আস্তে আস্তে এটা উপরের দিকে উঠে যেতেছে, রাইট? সো ওই ধরনের গ্রাফ থেকে কি আমরা বেগ বের করতে পারবো? যে ধরো সাপোজ একটা বস্তু অসম বেগে চলতেছে বা সুষম ত্বরণে চলতেছে, এই ধরনের বস্তুর ক্ষেত্রে আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমরা আমরা তো অসম বেগের জন্য দেখছি গড় বেগ ইউজ করা হয়। বাট গড় বেগ ছাড়াও আরেকটা স্পেশাল বেগ আছে, যে বেগটাকে আমরা বলি তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ, একই কথা আসলে, ঠিক আছে? তো এই তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা কি এইটা সম্বন্ধে আমাদের একটু আলোচনা করা প্রয়োজন। আচ্ছা তাৎক্ষণিক দ্রুতিটা কি সেইটা বলার আগে একটু আরেকটু রিয়েল লাইফে আলোচনা করার চেষ্টা করা যাক। সাপোজ ধরো যেটা হচ্ছে যে গাড়িতে, আমাদের গাড়িতে বা মোটর সাইকেলে বা এক কথায় গাড়িতে যখন গাড়িটা চলে, গাড়িতে মধ্যে কি মিটার থাকে না? যে মিটার থেকে ইনস্ট্যান্ট দেখা যায় যে ওই গাড়িটা কত বেগে চলতেছে, রাইট? কিলোমিটার, সাধারণত কিলোমিটার পার আওয়ারে থাকে, আশা করি এটা আমরা সবাই দেখছি।
এখন বলো তো দেখি, গাড়ির স্পিড যখন আপ ডাউন করে, অবশ্যই রানিং এর সময় গাড়ি সব অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি গাড়ি সবসময় এক স্পিডে যাইতে পারে না, একেবারে সুষম ত্বরণে গেল বা সুষম মন্দনে গেল এরকম হয় না, রাস্তাঘাটে অনেক অনেক কিছু থাকে, এটা সেটা থাকে, কখনো স্লো ফাস্ট মানে র্যান্ডম র্যান্ডম ভেলোসিটিতে আমাদের গাড়িটা মুভ করে। তো এই মিটারটা যখন আমাদের রিডিংটা দেখায়, সে কি আমরা যখন যেই মুহূর্তে যেই বেগে গাড়িটা থাকে বা যে দ্রুতিতে গাড়িটা থাকে এক্স্যাক্টলি কি সেইটা আসলে দেখায় না নাকি? তাই তো, সে তো এরকম দেখায় না অ্যাভারেজ শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল কত ছিল, মিটারটা ইনস্ট্যান্টলি গাড়িটা যখন যে যে যার বেগটা যত সেইটাই দেখায়। তো এই জন্য আমরা ওইটাকে বলি স্পিডোমিটার। কেন স্পিডোমিটার বলি? কারণ এখান থেকে আমরা ইনস্ট্যান্টলি গাড়িটার স্পিড দেখতে পাই, বাট ওই মিটার থেকে কি বলা যায় যে গাড়িটা কোন দিকে যাইতেছে? মিটার দেখে কি শুধু বলা যায়? কি মনে হয়, মিটার কি দেখা থাকে যে গাড়িটা এখন উত্তর দিকে যাচ্ছে দক্ষিণ দিকে যাচ্ছে? না, শুধু ভ্যালু থাকে। তো এই জন্য এটাকে আমরা স্পিডোমিটার বলি, না হলে এটাকে ভেলোসিটিও মিটার বলতাম, যদি এটা আমাদের বেগের মান দেখা যাইতো। তো এই জন্য আমরা তাৎক্ষণিক দ্রুতি কথাটা ব্যবহার করি। তো ওই যে মিটারটা কি করতেছে আসলে, মিটারটা আসলে ওই গাড়িটার বা বাইকটার তাৎক্ষণিক দ্রুতিটাই শুধু দেখায়, আর কিছু দেখায় না। কথাটা কি বুঝতে পারছেন? তো তাহলে তাৎক্ষণিক দ্রুতি মানে কি? তাহলে তাৎক্ষণিক দ্রুতিটা মানে আমরা বুঝবো যে কোনো একটা গতিশীল বস্তু যে কোনো একটা মুহূর্তে ইনস্ট্যান্টলি তার যে দ্রুতির মান, সময়ের সাথে তার যে দূরত্বের পরিবর্তনের হারের মান, সেটাকে আমরা বলতেছি তাৎক্ষণিক দ্রুতি। এখন প্রশ্ন হচ্ছে যে তাৎক্ষণিক দ্রুতি আমরা কিভাবে বের করব? তাৎক্ষণিক দ্রুতি আমরা কাদের জন্য বের করি? তাদের জন্য বের করি যারা আসলে সম্পূর্ণ র্যান্ডম ভেলোসিটিতে চলে, যাদের বেগের কোনো ঠিক ঠিকানা নাই, এক এক সময় এক এক বেগে আছে। তো মানে তার বেগটা সুষম ত্বরণও না, বা সব সুষম ত্বরণ হবে এমন কোনো কথা নাই, সুষম মন্দন হবে এমন কোনো কথা নাই, হইতে পারে ত্বরণের মানটাও র্যান্ডমলি চেঞ্জ হইতেছে। সো ইন দ্যাট কেসে আমরা তাহলে এই তাৎক্ষণিক দ্রুতিটা কিভাবে বের করব? আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের জিনিসটা বুঝতে হবে, খেয়াল করো, ধরো আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে কি লেখা আছে একটু দড়ি মানে পড়ে নেই, সেটা হচ্ছে যে তাৎক্ষণিক দ্রুতি যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে জানো? যে কোনো একটা গতিশীল বস্তু যখন রানিং থাকে, তার খুব ক্ষুদ্র একটা সময়ের ব্যবধানে তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা বের করে ওই দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, ব্যাপারটা কি হলো, অনেকের মাথায় ঢুকলো না হয়তো, বা একটু বোঝার চেষ্টা করি। দেখো এই যে ছবিটা দেখতেছো, এই ছবিতে ধরো একটা বস্তু এই আমাদের এই এ পয়েন্ট থেকে ধরো বি পয়েন্টে যাইতেছে, ঠিক আছে? এখন যদি চিন্তা করো, ধরো যে এ থেকে বি পয়েন্টে সে র্যান্ডম স্পিডে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই, সুষম ত্বরণ সুষম মন্দন না, তো মানে বেগটা সবসময় কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে। এখন উদাহরণের খাতিরে যদি আমরা ধরে নিই যে এ থেকে বি অংশে তার ধরো শুধুই ত্বরণ হয়েছে, শুধুই ত্বরণ হয়েছে, ধরো এখানে তার আদি বেগ ছিল মনে করো সাপোজ 10 মিটার পার সেকেন্ড, আর বিতে যখন আসছে সে তার ভেলোসিটিটা গিয়ে দাঁড়াইছে সাপোজ ধরো 12 মিটার পার সেকেন্ড বা 15 মিটার পার সেকেন্ড, এটাও ধরতে পারো, ঠিক আছে? আচ্ছা, ধরলাম মানে জাস্ট বোঝার জন্য ধরলাম যে এটা সুষম ত্বরণে ছিল, মানে সুষম ত্বরণ হারেই বেগটা বাড়ছে। আচ্ছা, এখন আমাকে একটু বলো, এখানে 10 থেকে 15 হয়েছে, ধরো এইখান থেকে ট্রাভেলিং টাইমটা টাইমটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড, হ্যাঁ, তাহলে আমি বলতে পারি যে আচ্ছা 5 সেকেন্ড না, আমি আর একটু কমায় ধরি, তাহলে আমার মনে হয় একটু ভালো হবে। আচ্ছা, ধরো এখান থেকে এখানে আসতে সময়টা লাগছে তোমার 1 সেকেন্ড, হ্যাঁ, জাস্ট 1 সেকেন্ডে সেখান থেকে আসছে, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। আচ্ছা, এখন একটু বল, তাহলে 1 সেকেন্ডে কি হইলো, বেগটা 10 থেকে 15 উঠছে, মানে এই জায়গা থেকে এই জায়গায় আসার জন্য। এখন আমাকে একটু এটা বলো, যদি আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হিসেব করতাম তাহলে বেগের পরিবর্তনটা কত হইতো? এটা কি 5ই হইতো না আরো কম হইতো? আরো কম হইতো। এখন ধরো আমি এই জায়গা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে দেখতেছি, এখান থেকে শুরু করছি এখানে শেষ করছি, তাহলে এতটুকু পয়েন্টের মধ্যে যেতে সময় কতটুকু লাগতো? অনেক কম সময় লাগতো না? এবং এই কম সময়ের এখান থেকে এই পর্যন্ত আসতে বেগের পরিবর্তন কতটুকুই বা হইতো? কতটুকু কম হইতো? আরো আরো কম হইতো না? এই দুই দুই পয়েন্টের মধ্যে বেগের ব্যবধান আরো কম হইতো। এখন ধরো আমরা কোনোভাবে খুব টাইনি একটা মোমেন্ট চিন্তা করতেছি, ধরো 1 ন্যানোসেকেন্ড, বা 1 ন্যানোসেকেন্ড না তো লাগে না আসলে, ধরো আমরা প্র্যাকটিক্যাল লাইফে যদি চিন্তা করি, ধরো জাস্ট 0.5 সেকেন্ড বা 0.1 সেকেন্ডের ব্যবধান চিন্তা করি,
তো এই 0.1 সেকেন্ডে ধরো এখান থেকে আমরা শুরু করলাম, আমি এই হুবহু জিনিসটা নিচে কপি করে লিখতেছি, মনে করো কপি করতেছি আর কি। তো ধরো খুব টাইনি একটা মোমেন্ট বা অথবা আরো খুব টাইনি একটা ডিস্টেন্স চিন্তা করো, ধরো এই একই গতিশীল বস্তুটা এই পথটা এখান থেকে শুরু হয়েছে এবং এইখানে গিয়ে শেষ হয়েছে, জাস্ট টাইনি এক, দেখো দুইটা ডটের মধ্যে ব্যবধান কত। তো যদি আমার এই দুইটা ডটের মধ্যে এর মধ্যে ব্যবধানটা খুবই কম হয়, একেবারে সামান্য দূরত্ব নিয়ে আমি কাজ করি, তাহলে বা ক্ষুদ্র দূরত্ব আমি বলতেছি আর কি, এখানে সেটা আমরা বলতেছি ক্ষুদ্র দূরত্ব, তাহলে খুবই ক্ষুদ্র একটা দূরত্ব নিয়ে আমি এখন চিন্তা করছি, খুবই ক্ষুদ্র একটা পোর্শন। তাহলে এই যে আমাদের যে এই এই ক্ষুদ্র দূরত্বটা, এই ক্ষুদ্র দূরত্বটুকু হচ্ছে এইটুক, জাস্ট এইটুক। তো এখান থেকে এই পর্যন্ত আসতে এটার কত সময় লাগতে পারে? সময়টাও তো খুব টাইনি, তাই না? সময়টা খুব টাইনি লাগবে। এখন যদি আমরা এতই ক্ষুদ্র একটা সময়ের মধ্যে জিনিসটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দিন শেষে কি দেখব জানো? যে এই পয়েন্টটা, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে, দুই পয়েন্টের মধ্যে বেগের ব্যবধান অলমোস্ট নাই। কথাটা কি বুঝতে পারছো? তার মানে ওই ছোট্ট সময়টুকুর মধ্যে যদি আমি হিসাব করি, তাহলে আমি দেখব ওই ছোট্ট সময়ের মধ্যে তার বেগের কোনো পরিবর্তন নাই। মানে ওই সময়টুকুতে, ওই ছোট সময়ের মুহূর্তের জন্য সে সুষম বেগে চলছে, আমি বলতে পারি, পারি না, পারি কি? তো তাহলে ওইটুকু সামান্য টাইনি উইন্ডোতে যদি আমি খেয়াল করি, আমি তাহলে বুঝতে পারবো যে ওইখানে বেগের পরিবর্তন নাই, তাহলে ওইটুকু সময় সুষম বেগে চলছে। তাহলে ওই ক্ষুদ্র সময়টা, হ্যাঁ ওই যে ক্ষুদ্র দূরত্ব, তো ওই যে অতিক্রান্ত, যে বস্তুর অতিক্রান্ত যে ক্ষুদ্র দূরত্ব, ওই দূরত্বটাকে ওই যদি আমি ওই ক্ষুদ্র সময় দিচ্ছে, তার মানে ঘটনাটা হইতেছে এই যে আমি যদি এই অসম বেগে চলমান বস্তুটার, হ্যাঁ যে গতিটা আছে সে তার গতিপথের মধ্যে খুব ক্ষুদ্র একটা সময় বিবেচনা করি, তাহলে আমি দেখবো ওই ক্ষুদ্র সময় মানে একটা অলমোস্ট একটা মুহূর্ত, এটাকে আমরা টেন্স টু জিরো বলে, অলমোস্ট জিরোর কাছাকাছি সময়, ঠিক আছে? ওই মুহূর্তে যদি বস্তুটার আমি দূরত্ব হিসাব করি, দেখবো যে সে একটা পয়েন্ট থেকে, ছোট্ট একটা পয়েন্ট থেকে আরেকটা খুব টাইনি একটা শর্ট ডিস্টেন্স কভার করতেছে, এবং ওই সময়ের মধ্যে তার বেগের পরিবর্তন হয় নাই বলা যায়, বুঝতে পারছো? এবং আমরা তখন ওই টাইনি মোমেন্টের জন্য, টাইনি মোমেন্টে সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্বটাকে যদি আমরা সেই ক্ষুদ্র সময়টা দিয়ে ভাগ দিই, তাহলে আমরা ওই টাইনি মোমেন্টে তার যে সুষম বেগটা সেটা মেজারমেন্ট করে ফেলতে পারতেছি, রাইট? আর এটাকেই আসলে আমরা তাৎক্ষণিক দ্রুতি বলি, কোন একটা মুহূর্তের বেগ বের করা, ঠিক আছে? তো এইভাবে আসলে আমরা তাৎক্ষণিক দ্রুতি বের করি, বুঝতে পারছি না সবাই? বুঝতে পারলাম? হ্যালো, আবার কি নেট স্লো হয়ে গেছে নাকি? আচ্ছা, সো তার মানে আমরা যদি তাৎক্ষণিক দ্রুতিটা কিভাবে হিসাব করতে হয় সেটা আমরা বলি, সেটা হচ্ছে যে অতি ক্ষুদ্র একটা দূরত্ব এবং ওই ক্ষুদ্র দূরত্ব অতিক্রমের জন্য যে প্রয়োজনীয় অতি ক্ষুদ্র একটা সময়, সেটাকে আমরা আসলে বলতেছি তাৎক্ষণিক দ্রুতি। এবং এই তাৎক্ষণিক দ্রুতিটা কাদের জন্য বের করা যায়? এই তাৎক্ষণিক দ্রুতি তোমার বের করা যায় যে কোনো ধরনের অসম বেগে গতিশীল বস্তুর জন্য, আমরা এই তাৎক্ষণিক দ্রুতির মানটা বের করতে পারি। কথাটা বোঝা গেছে? দেখো এইখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কনসেপ্টটা ক্লিয়ার হয়নি এমন কেউ কি আছো কিনা, বা আবার বুঝাইতে হবে কিনা, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার তাৎক্ষণিক দ্রুতির কনসেপ্টটা? এভরিওয়ান? আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, ধরো আমরা এখন এরকম একটা অসম বেগে গতিশীল বস্তুর যে গ্রাফ আছে, সেই গ্রাফ থেকে আমরা তাৎক্ষণিক দ্রুতি বের করার চেষ্টা করব। সো এই কাজটা আমরা কিভাবে করব, এটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো, কারণ এই টাইপের প্রবলেম অনেক সময় আসে। ধরো আমাদের কাছে সুষম ত্বরণে গতিশীল একটা বস্তু আছে, যার কিনা বেগের গ্রাফ আমাদের কাছে আছে। তো এটা হচ্ছে এই যে, এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে সময় বনাম সরণের গ্রাফ। তাহলে গ্রাফটা দেখতে পাচ্ছি এরকম আস্তে করে উপরের দিকে উঠে যাচ্ছে, ঢালটা বাড়তেছে। তাহলে এটা কি, এটার বেগটা কেমন হবে, এই বস্তুটার দ্বারা কি নির্দেশ করতেছে, নির্দেশ করতেছে বলো তো, কি কি সুষম ত্বরণ নির্দেশ করতেছে, না মন্দন, নাকি কি কি নির্দেশ করতেছে? আচ্ছা, নেটওয়ার্কে কি কোনো প্রবলেম করতেছে? হ্যালো স্যার, আপনার কথাগুলো না মাঝে মাঝে আসতে শোনা যাচ্ছে আমি। আচ্ছা,
এটা কি সবার জন্য হচ্ছে, কথা কি আটকায় যাচ্ছে কি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটু জোরে বললে তো। হ্যাঁ সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা মনে হয় কোনো একটা জি স্যার শোনা যাচ্ছে না। ওয়েল এখন শোনা যাচ্ছে এখন? জি স্যার শোনা যাচ্ছে। এটা আসলে একটু এক্সেসিভ ভলিউমে কথা বলতে হচ্ছে, হয়তো মনে হয় তোমার সেটিংস এ কোনো চেঞ্জেস হয়ে গেছে, হয়তো এই কারণে সমস্যাটা হইতে পারে। আচ্ছা যেটা বলতেছিলাম, তো আমাদের যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, সব বেগের গ্রাফ, এটা আস্তে করে উপরে উঠেছে, তার মানে এটা কি, এটা তো অসমতরণ রাইট? কিন্তু ডেফিনেটলি এটা তো অবশ্যই সুষম বেগের মধ্যে পড়তেছে না, তো এটাকে আমরা একটা অসম বেগ বলে চালাইতে পারি। তো এখন আমাদেরকে বলা হইতেছে যে এরকম অসম বেগে একটা গতিশীল বস্তুর তো আর বেগের মান বের করা যায় না সরাসরি, কারণ বেগটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে, তো এটার কোনো বেগের মান হয় না। বাট এটার কিন্তু তাৎক্ষণিক দ্রুতির মান ঠিকই বের করা সম্ভব, সম্ভব না? অবশ্যই সম্ভব। এবং সেই কাজটি আমরা করব আমাদের লেখচিত্র থেকে, লেখচিত্রের রুলস থেকে, ঠিক আছে? এখন তাৎক্ষণিক দ্রুতিটা বের করতে হলে আমাদের এখানে কি করতে হবে, তো তাৎক্ষণিক দ্রুতি আমরা কার জন্য বের করি? আমরা অবশ্যই তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে তোমার কোন একটা মুহূর্তের জন্য বের করি বা কোন একটা পয়েন্টের জন্য বের করি। তো আমরা ওখানে এই কাজটাই করব যে এই তাৎক্ষণিক এই সুষম ত্বরণের গতিশীল বস্তুটার যে এই টাইম লাইনটা, এই টাইম লাইনের মধ্যে যে কোনো একটা মুহূর্ত আমরা সিলেক্ট করব, মানে একটা পয়েন্ট সিলেক্ট করব বলা যায়। সো ধরো আমরা পয়েন্টটা সিলেক্ট করলাম, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে? তো এই পয়েন্টটা বা ওই সময়ে এই বস্তুটার তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্ট তার ভেলোসিটিটা কত ছিল ডিরেকশন বাদে আর কি, সেইটা আমরা এখন এখানে বের করব। সো কেমনে বের করব? আচ্ছা এখন বলো দেখি কার মাথায় কি আইডিয়া আসতেছে, এখান থেকে আমরা কিভাবে বস্তুটার বেগ বের করতে পারি, বলো, তাৎক্ষণিক দ্রুতি বের করতে পারি, কার কি আইডিয়া আছে এখানে, বলে ফেলো চট্ট। মানে তুমি বলতেছো যে এখান থেকে এই পর্যন্ত এই যে এভাবে টানবো, এভাবে আচ্ছা প্রথম কথা, এভাবে টান যদি আমরা টানতে চাইও, আমাদের এই যে এই প্যাটার্নটা যে দাঁড়াবে, এই যে এই প্যাটার্নটা, এইটা কি কোনো সমকোণী ত্রিভুজ হবে? হবে না তো আমরা, হ্যাঁ আমরা এখানে এইভাবে টানলে সমকোণী ত্রিভুজ পাচ্ছি না, তাই এই কনসেপ্টটা এখানে কাজ করবে না, ঠিক আছে? কারণ এটা বাঁকা রেখা, তো এই জন্য আমরা এখানে আসলে যে হ্যাঁ ওই রবি যেটা বললা তোমরা আর কি, স্পর্শক আমরা আঁকবো, কোথায় স্পর্শক আঁকবো, স্পর্শকটা আঁকবো এই জায়গাটাতে। এবং স্পর্শক কি সেটা আমরা অবশ্যই জানি নাকি, নাকি স্পর্শক বুঝাইতে হবে, আশা করি বুঝাইতে হবে। তো এই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকবো, মানে এমন ভাবে একটা সরল রেখা টানবো যেন এটা জাস্ট এই রেখাটাকে ছুঁয়ে যায়। এখন মজার বিষয় খেয়াল করে দেখো, আমরা যেই না স্পর্শকটা আঁকলাম তখন আমরা এখান থেকে কি দেখতেছি, আমরা এখান থেকে দেখতেছি, দেখো যদি জুম করি জিনিসটা বড় করা যাবে কি না, না এখন বড় করা যাবে না। সো যেটা হচ্ছে যে আমরা যদি একটু এই ছবিটাকে একটু জুম করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে জুম আমি এখন করতে পারছি না, আই এম এক্সট্রিমলি সরি, বাট আশা করি তোমরা দেখে বুঝতে পারছো, যখন আমরা স্পর্শ আঁকতেছি এই স্পর্শকের একটা পার্ট, একটা পর্শ, একটা অংশ, এই অংশ কিন্তু এই যে আমাদের যে বক্ররেখাটার সাথে পুরোপুরি মিলে গেছে। সাপোজ আমি যদি বলি এই যে এই পয়েন্টটা থেকে যদি চিন্তা করি, আমি এই পয়েন্টটা থেকে চিন্তা করলে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত এই যে এই পার্টটায় দেখো তো স্পর্শকার সরলরেখা, আমাদের এই রেখাটা গ্রাফের অংশটুকু আর সরলরেখাটার মধ্যে কোনো পার্থক্য আছে? মানে এই অংশটুকু কিন্তু মিলে গেছে, তাই না? এই আমরা তাহলে আমাদের এই পুরো গ্রাফটার মধ্যে এই পার্টটাকে, এই পার্টটাকে আমরা কি সরলরেখা চিন্তা করতে পারি না? পারি অবশ্যই স্যার। এবং যখন আমি এই বেগের গ্রাফে আমি সরল রেখা পাবো, তার মানে কি সেটা সুষম বেগ না নাকি? তার মানে এইখান থেকে এই পর্যন্ত যদি আমি চিন্তা করি, এই অংশটুকুতে আসলে এক্স্যাক্টলি ওই বস্তুটার মধ্যে বেগের তেমন কোনো পরিবর্তনই হয় নাই, মানে এইখান থেকে এই পর্যন্ত সময়টুকুতে তার মধ্যে সুষম বেগ ছিল, আমি বলতে পারি, পারি বলো দেখি, পারি কি না? অবশ্যই পারি রাইট। তাহলে এখন যদি এইটুকু অংশকে আমি সুষম বেগ চিন্তা করি, তাহলে আমাকে আর কে আটকাবে, আমাকে আর আটকানোর কেউ নাই। তো এখন আমরা কি করব, এটা করা এই এই মেজারমেন্টটা করার জন্য আমরা ঠিক কি কি ক্যালকুলেশন করব, আমি একটু এগুলো মুছে ফেলি, এগুলো দরকার নাই। তাহলে আমরা যেটা করব, আমরা এখন এইখানে করব,
একটা ছোট্ট ছমকনি ত্রিভুজ কল্পনা করতে পারবো এই অংশটুকুকে অতিভুজ চিন্তা করে। তো ধরো আমরা এখানে একটা ছোট্ট, এই যে ছোট্ট ত্রিভুজ কল্পনা করলাম, সো এখন যদি আমরা এই ছোট্ট ত্রিভুজটা যেহেতু কল্পনা করলাম, তাহলে আমরা এখন এই ছোট্ট ত্রিভুজের যে লম্ব আর ভূমি, আমাদের ট্যান থিটা বের করা দরকার। লম্ব আর ভূমির মানটা কি আমাদের এই যে গ্রাফের গ্রাফের সাথে মিলিয়ে আমরা বের করতে পারবো না। এখানে আমরা দেখবো এক্স অক্ষের মান এই এই পয়েন্টে কত, আর হচ্ছে এই পয়েন্টে কত। এক্স্যাক্টলি আমরা এটাকে এক্স ওয়ান এক্স টু এভাবে ধরতে পারি। ধরো এখানে আমাদের এক্স অক্ষের ভ্যালুর মান হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স টু, এটা ধরো ওয়াই ওয়ান, এটা ধরো ওয়াই টু। তাহলে আমরা দেখো তো লম্ব যদি বের করতে চাই, তাহলে ওয়াই টু থেকে ওয়াই ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ করলে ওয়াই টু থেকে, একটা মিনিট জাস্ট আ মিনিট, একটু ঝামেলা হচ্ছে, দাঁড়া। আচ্ছা যেটা বলতেছিলাম, তাহলে আমরা যদি এখন ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ দেই, তাহলে কি আমি এই লম্বটুকুর মান পাবো? দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই, ক্লিয়ার? মানে ধরো এখান থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর, এটার মান হচ্ছে ফাইভ, এটার মান হচ্ছে সেভেন, তাহলে সেভেন থেকে ফাইভ বাদ দিলে টু থাকে, তাহলে আমরা বলতে পারবো এই ছোট্ট ত্রিভুজটার যে অতিভুজ সেটার লেন্থ হচ্ছে বা সেটার ভ্যালু হচ্ছে টু, রাইট? এটা ভ্যালু টু বলতে পারবো। আবার যদি ধরো এটা এক্স ওয়ান এটা এক্স টু, সাপোজ ধরো এটা যদি সেভেন হয় আর এটা যদি এইট হয়, তাহলে এইট থেকে সেভেন বাদ দিব মানে ওয়ান পাবো, তখন আমি বলতে পারবো না এটার ভূমির মান কত, বের করতে পারবো না, ওয়ান পারবো? তার মানে আমরা যদি আসলে এখান থেকে এই ছোট্ট ত্রিভুজের এই যে ছোট্ট কোণটা মানে ঢালের মানটা বের করতে চাই, তাহলে আমাদের তখন ট্যান থিটা, ট্যান থিটা এইটার ভ্যালু গিয়ে কত দাঁড়াবে, এইটার ভ্যালু গিয়ে দাঁড়াবে আমাদের লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমরা লিখতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর ভূমি হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। লিখতে পারি, পারি কি না? অবশ্যই পারি। দেখো এতটুক পর্যন্ত কারো কোনো জায়গায় মনে হইতেছে কিনা, বুঝতেছি না, বা কোনো সমস্যা, এনি ওয়ান যে কোনো ধরনের সমস্যা থাকে একটু বলো, কোনো সমস্যা, কারো কোনো সমস্যা আছে? ওকে, কারোই কোনো সমস্যা নেই। তাহলে এই কাজটা করলে আমি আসলে এখানে ঢালটা বের করে ফেলতে পারতেছি, এবং এইখানে ঢাল বের করা মানে আমি এই যে ক্ষুদ্র অংশটুকু, এই ক্ষুদ্র মোমেন্টে তার যে ভেলোসিটি সেটা বের করে ফেলতে পারতেছি না, আর এইটাই হচ্ছে আমাদের এই এই ঘটনার জন্য তাৎক্ষণিক দ্রুতি। বোঝা গেল ঘটনাটা, সবাই বুঝতে পারলাম? ক্লিয়ার? যদি একটা বিন্দুকেই ছেদ করত, এই একটা বিন্দুকে ছেদ করতে হইলে দেখো তুমি রেখাটা, তোমার এই রেখাটা যতই বাঁকা হোক, ধরো রেখাটা এই রকম বাঁকা, তুমি যদি স্পর্শক আঁকো, এটা শুধুমাত্র একটা বিন্দুকে কোনোভাবেই ছেদ করবে না, সামান্য একটু অংশ হলেও দেখবা সরল রেখার সাথে মিলে গেছে। এটা সম্ভব না আসলে, বুঝতে পারছো? শুধু একটা বিন্দু মিলাটা সম্ভব না, বুঝতে পারছি? আর ওইটা যদি হইতে হয়, তাহলে ওই বস্তুটার যে ত্বরণের মান অসীম হইতে হবে সেইখানে, কারণ কোনো কিছু কোনো ভ্যালুই হুট করে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যেতে পারে না, সেটা অবশ্যই তাকে টাইম দিতেই হয়। সো যখনই তুমি টাইম দিতে যাবা, তখন এই রেখাটা একটু সার্টেন পিরিয়ডের জন্য সোজা আমাদের স্পর্শের সাথে মিলবেই, মানে এটা না হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এখন দেখো, তো বুঝলাম তো, এইভাবে আমরা ঢালটা বের করতে পারতেছি, মানে আমরা ওই সময় তাৎক্ষণিক দূরিটা বের করতে পারতেছি। বাট এই ওই যে যেটা প্রশ্ন করলাম, যদি না এক জাস্ট একটা বিন্দুর সাথে মিলে, একটা বিন্দুর সাথে কখনো মিলবে না, কিন্তু এরকম হইতে পারে যে খুব সামান্য পরিমাণ ছোট্ট একটা অংশ মিলবে, মানে তখন এই যে ছোট্ট ত্রিভুজটা আমরা খুঁজে আমরা খালি চোখে দেখতেই কষ্ট হয়ে যাবে, কথাটা বুঝতে পারছো? তো এরকম কেসে আসলে তখন আসলে কি বলা যায় যে আমাদের এই যে ভ্যালুগুলো নিয়ে আমরা যখন মানগুলো বের করতে যাব, আমাদের মানগুলোতে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেক বেশি, বুঝাতে পারছি? তো এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য, মানে এত ছোট ছোট ভ্যালু দিয়ে যদি আমরা যদি কাজ করতে না চাই, বা ছোট ভ্যালু বাদ দিয়ে কাজ করার চেষ্টা করার জন্য আমরা আরেকটা কাজ করি। কি কাজ করি আমরা? সেটা হচ্ছে খেয়াল করে দেখো, আমরা এই যে ছোট্ট ত্রিভুজটার ঢাল বের করতেছি, মানে এই যে ট্যান থিটা মানে অ্যাঙ্গেলটাই মূলত আমাদের এখানে সবকিছু ডিফাইন করতেছে, তাই না? এই যে এই অ্যাঙ্গেলটা, রাইট? বাট দেখো তো, আমরা যখন স্পর্শকটা আঁকছি, আমরা কি এখন এই স্পর্শক দিয়ে একটা বড় ত্রিভুজ কল্পনা করতে পারি? পারি না? অবশ্যই পারি। এখন বলো তো দেখি, এই বড় এই ছোট্ট ত্রিভুজটার যে এই থিটা আর এই বড় ত্রিভুজের যে এই থিটা, এই দুইটা কি আসলে একান্তর কোণ না অনুরূপ কোণ? না অনুরূপ কোণ হয় কি না? হয়। তার মানে এই ছোট ত্রিভুজের এই কোণটা আর বড় ত্রিভুজের এই কোণটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনোই পার্থক্য
নাই, অ্যাঙ্গেলের কোনো পার্থক্য নাই। আর যেহেতু অ্যাঙ্গেলের কোনো পার্থক্য নাই, তাহলে আমি যদি এখন এই বড় ত্রিভুজটাকে ধরে আমি যদি এই অতিভুজের ঢালটা বের করি, তাহলে কি আমি এক্স্যাক্টলি ছোট ত্রিভুজের ঢালই বের করতেছি না, করতেছি কি না? নাকি কারো দ্বিমত আছে এই জায়গায়? কারো দ্বিমত আছে? নাই আশা করি। যদি থাকে তাহলে অবশ্যই একটু বলো যে কোন জায়গাটা বুঝতেছো। আরেকবার একটু বলেন। যেটা বলতেছি যে আমরা তো এই ছোট্ট ত্রিভুজের এই কোণটা বের করা, মানে ঢালটা বের করার পিছনে উঠে পড়ে লাগছি, তাই না? ছোট ত্রিভুজে এই কোণটা বের করার চেষ্টা করতেছি না? এখন এই ছোট ত্রিভুজের এই কোণটা আর এই যে আমরা যে বড় ত্রিভুজটা কল্পনা করলাম পুরাটা স্পর্শক ধরে, এই দুইটার কোণের অ্যাঙ্গেল কি সেম অ্যাঙ্গেল না আসলে? কারণ এই দুইটা কোণ কি অনুরূপ কোণ না? আমরা জানি জি স্যার। যে দুইটা সমান্তরাল রেখা যদি একটা ছেদক দ্বারা ছেদ হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয় না। তো এখানে তো আসলে এই কোণটা এই কোণটা একই কোণ। তাহলে আমি যদি এই ছোট্ট ত্রিভুজের ঢাল বের করতে চাই, মানে ছোট্ট ত্রিভুজের ট্যান থিটা বের করি যা আসবে, আর বড় ত্রিভুজের ট্যান থিটা একই আসে না, একই আসলে হবে না আমাদের, নাকি? জি স্যার। তো তার মানে আমরা তখন যেটা করবো, এই ছোট ত্রিভুজের মধ্যে পড়ে না থেকে পুরা বড় ত্রিভুজ নিয়ে কাজ করব, কাজ করে এই বড় ত্রিভুজের ঢাল বের করব, এবং তখন আমাদের সহজ কাজটা সহজ হবে। কেন? কারণ বড় ত্রিভুজে দেখো বড় বড় মান নিয়ে কাজ করব, এই ছোট্ট ত্রিভুজটা খুব সূক্ষ্ম, সেখানে মানের সামান্য এদিক সেদিক করে ফেলেলেই তোমার অ্যান্সার ভুল আসবে বা ভ্যালু ঠিকঠাক আসবে না। বাট বড় ত্রিভুজ হলে মানগুলো বড় থাকবে, ভ্যালু মানে আমার আমাদের মানের কম বেশি হওয়ার সুযোগটা খুব কমে যাবে, মানে ভুলের পরিমাণটা পার্সেন্টেজটা অনেক কমে যাবে। আর এই জন্যই আমরা ছোট্ট ত্রিভুজটা চিন্তা না করে পুরো বড় ত্রিভুজটা বা বড় স্পর্শকটা দিয়েই আমরা যে ত্রিভুজটা কল্পনা করলাম সেখান থেকে এই যে লম্ব, এই লম্বটা আর এই ভূমিটার মান বের করে জাস্ট ট্যান থিটা হিসাবটা করব, তাহলে আমরা কিন্তু এই বড় ত্রিভুজের ঢাল পেয়ে গেলাম বা ইন ওয়ান সেন্স আমরা ছোট্ট ত্রিভুজের ঢাল পেয়ে গেলাম বা ইন ওয়ান সেন্স আমরা আসলে ওই ছোট্ট সময়ের জন্য এই বস্তুটার তাৎক্ষণিক দ্রুতির মানটা বের করে ফেললাম। দেখো এখন জিনিসটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝলাম কিনা জিনিসটা, ক্লিয়ার? সব ঠিকঠাক? জি স্যার। সো যদি সব ঠিকঠাক থাকে, কারো প্রশ্ন থাকলে বাকি এখনো প্রশ্ন মনের মধ্যে রেখে দিও না, মনের মধ্যে প্রশ্ন একটা প্রশ্ন বড় হবে, সমস্যা বড় হবে। সো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের গ্রাফ নিয়ে আর কোনো ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এইগুলাই হচ্ছে আমাদের গ্রাফের সব ধরনের ডিটেল আলোচনা। এবং এত যা আলোচনা করলাম আমরা তিনটা ক্লাসে, এর বেশি আসলে জানাটা খুব একটা আবশ্যকতা নাই তোমাদের, এতটুকু জানলে তুমি গ্রাফ রিলেটেড যে কোনো প্রবলেম ফেস করতে পারবে অন্তত এসএসসি লেভেলে। দ্যাটস হোয়াট আই ক্যান সে। সো এই হচ্ছে আমাদের গ্রাফের সব কিছু। এখন বলো দেখি তোমাদের আমাদের চ্যাপ্টার এর মাধ্যমেই আমাদের চ্যাপ্টার টু এর মূল বেসিক পার্টটা শেষ, আমাদের আর বেসিকে কোনো কিছুতে আমি মনে করতেছি আর হাত দেওয়া লাগবে না। অঙ্ক করতে গেলে আমাদের যা জানা বেসিক আছে তার উপর বেস করে আমরা এখন সব কিছুর প্রবলেম ম্যাথমেটিক্যাল প্রবলেমে হাত দিতে পারবো, এবং এই আর কি। এখন তোমাদের যদি আমাদের এখন পুরো চ্যাপ্টার টু থেকে যে কোনো ধরনের প্রবলেমস, বেসিক প্রবলেম, হ্যাঁ বেসিক এটা বুঝি না বা ওইটা বুঝি না বা এরকম কোনো প্রবলেম যদি থাকে, তাহলে ওইটা আজকের মধ্যে ফিনিশ দিতে পারো বা প্রশ্ন করতে পারো, আমরা আলোচনা করে বেসিকটা শেষ করে ফেলবো আজকের মধ্যে। আগামী দিন থেকে আমরা ইনশাল্লাহ আমাদের ম্যাথের পোর্শনটা হাত দিব। বলো দেখি এবার স্যার, এই যে গ্রাফটা আমরা আজকে করলাম, এই যে ঢাল নির্ণয়, এটা স্যার একটা এক্সাম্পল করে দেখাবেন? এক্সাম্পল বলতে মানে একটা ম্যাথ করলে আর কি। তুমি যেটা ভাবতেছো যে আমাদের দেন আমরা করি, তুমি যেটা বলতেছো যে আমাদের এরকম একটা ঢাল গ্রাফ থাকবে, এখান থেকে বেগের মান বের করতে বলবে, এমন কিছু? জি স্যার। এরকম আসলে হয় না, এরকম আসলে আসে না তোমাদের গ্রাফে এসএসসি তে। তোমাদের আসলে এই যে আমি যে প্রসেসটা ব্যাখ্যা করলাম না যে কিভাবে এই তাৎক্ষণিক দুইটা বের করা হয়, এই প্রসেসটাই ব্যাখ্যা করতে হবে, আর কোনো কিছু না। গ্রাফ থেকে সরাসরি এইভাবে ম্যাথ দিবে না যে এই গ্রাফ থেকে এটা বের করো, বুঝতে পারছো ঘটনাটা? তোমাকে শুধু বলবে যে এই ধরনের গ্রাফ থেকে তাৎক্ষণিক দ্রুতি বের করার পদ্ধতি বিবরণ দাও, তখন তুমি এই যে আমি যা যা বললাম এগুলো জাস্ট বুঝিয়ে লিখতে হবে যে এইভাবে এইভাবে বড় ছোট ত্রিভুজ দিয়ে তারপরে বড় ত্রিভুজ দিয়ে এই প্রসেসে আমরা আসলে ওই বস্তুটার করতে পারি। বাট তোমাদের এক্স্যাক্টলি এরকম কোনো ছবি, মানে তোমাদের প্রশ্নের মধ্যে কোনো ডাইরেক্ট গ্রাফের ছবি থাকবে না, কারণ ওই অ্যাকুরেট গ্রাফের ছবি দিয়ে যদি তুমি এই মানটা বের করতে যাও, তাহলে তোমাদের গ্রাফের যে ছবিটা সেটা অ্যাকুরেট হতে হবে, এবং সেটা কোনোদিনও হবে না, অন্তত টাইপে হবে না, সেটা তোমার ডিজিটাল ভার্সন লাগবে। উইদাউট ডিজিটাল ভার্সন এই গ্রাফগুলো তুমি কোনোদিন অ্যাকুরেট করতে পারবা না, বা সেখান থেকে স্পেসিফিক কোনো ম্যাথ সলভ করা যাবে না। এখন
এই যে মাত্র যে কাজটা করলাম, এখন আমি এখান থেকে তোমাদের ম্যাথ দিয়ে দিতে পারি কিভাবে জানো? আমি জাস্ট করব কি, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কিছু ছোট ছোট দাগ টেনে আমি আমার ইচ্ছে মতো 1 2 3 4 5 6 এভাবে বসায় দিব, আর ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 5 6 বসায় দিব, জাস্ট সংখ্যা বসায় দিব, তোমরা শুধু জাস্ট মানটা বসাবা। আমার কথাটা কি বুঝতে পারছো? ওইভাবে ডিরেক্ট ওইভাবে তোমার ঘুরে পেঁচে ম্যাথ আছে আর কিচ্ছু নাই। দেখো তোমার জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। আমি যদি এখন তোমাদের ডাইরেক্ট ম্যাথ করতে দিই, আমি জাস্ট বলে দিব যে ধরো এইটা হচ্ছে, একটু আগে যেমন বললাম 1 2 3 4 5 6 7, ধরো এটা 8, এটা ধরো সাপোজ 9, এখানে 9 সেকেন্ড দেখাচ্ছে। আর সাপোজ এইদিকে আমি বলে দিলাম যে এইদিকে ধরো 5, তারপর এদিকে হচ্ছে 10, এদিকে ধরো 20 15, তাহলে আমি 5 10 15 20 বসায় দিব। এবং তখন আমার যেটা করতে হবে, এই গ্রাফের মধ্যে অ্যাকচুয়ালি মানে ওই যে ছোট ছোট বক্স গুলা একে দেখাইতে হবে, এক্সাক্ট মান দেখালে তুমি তখন এই গ্রাফ ধরে ধরে দেখবা যে এটা 10 আর 11 মাঝামাঝি আছে, কোন জায়গায় আছে, এটার মান কত হবে, এটা কি মান 13 হবে না 11.5 হবে না 12 হবে, তারপর এটার মান কত হবে, মানে ওইটার জন্য তোমার অ্যাকচুয়াল গ্রাফ তোমাকে দিতে হবে, গ্রাফের মধ্যে আঁকে দিতে হবে। কিন্তু তুমি যদি ভালো করে খেয়াল করে দেখবা, অ্যাকচুয়াল গ্রাফ রিলেটেড কোনো প্রশ্ন তোমরা পাবা না। কারণ আমরা যে এখানে ছবিটা দিতেছি, এটাকে আসলে পুরো এটা গ্রাফের গ্রাফ পেপারের ছবি, এটা গ্রাফ পেপারের ছবি না, কিন্তু গ্রাফ পেপারে তো দাগটা থাকে, এখানে দাগটা না কই, এখানে দাগটা নাই কেন? কারণ ওই প্রসেসটা আমাদের এইভাবে চিন্তা করার প্রয়োজন ওইভাবে আসবেই না। আমরা জাস্ট মানে কি বলবো, এটা উইদাউট ভ্যালু, আমরা জাস্ট জিনিসটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটার প্রসেসটা দেখাইতেছি, এবং এই প্রসেসটা আসে এই আর কি। এখন দেখো তাহলে তোমরা যদি তারপরেও যদি কোনো ইস্যু হয়, তাহলে তোমাদের এখন এখান থেকে দাগ মনে হয় যে নিজেদের সলভ করতে চাও বা ইন্টারেস্ট, তাহলে এখানে দাগটা আনে, ধরো আমি তোমাদের বলে দিলাম এটার ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে 11, আর এটার ভ্যালু তোমরা পাবা ধরো সাপোজ 13, তাহলে এখানে 11 থেকে 13, তাহলে এখান থেকে পাইলা তুমি 2 এর ভ্যালু পাইলা। আবার এখান থেকে যদি চিন্তা করো, তাহলে এখানে ভ্যালু মনে করো 1 সেকেন্ড পাইলা, তাহলে তুমি জাস্ট সিম্পলি 2 2/1 করবা, মানে হাফ করবা, এবং সেখান থেকে তোমার এটার এটার ভেলোসিটির মান হবে 2 মিটার পার সেকেন্ড। মানে এখানে জটিল কোনো ম্যাথ নাই, বুঝাতে পারছি কথাটা? এখানে কোনো জটিল ক্যালকুলেশনই নাই, তুই তোমার ক্যালকুলেশন দিবে না আর কি। এরপরে বাকিটা তোমাদের উপর, দেখো তোমার মানে তুমি যে জিনিসটা চাচ্ছো সেটা বুঝতে পারছো কিনা, আমি কি বুঝাইছি বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে করো। এখন এখন আমরা আজকে পুরো চ্যাপ্টারের একদম প্রথম থেকে এই পর্যন্ত যত টপিক গুলো আছে সেখানে যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আমরা কথা বলতে পারি যতটুকু সময় আছে আর কি। বলো দেখি, সবাই একটু বইটা বের করতে পারো, বইটা বের করে দেখো, চ্যাপ্টারের শুরু থেকে একটু দেখো, পাতাগুলো একটু উল্টায় পাল্টায় দেখো, যদি মনে হয় যে কোনো প্রবলেম আছে বা এই জিনিসটা এখন এখনো কনসেপ্ট ক্লিয়ার না, তাহলে সেটা একটু ক্লিয়ার করে নিতে পারো। আচ্ছা কি কারো কোনো প্রবলেম কি আছে, আমি ওয়েট করব নাকি, বা কোনো প্রশ্ন থাকে? ভালো তলের উপর গড়াতে থাকা বস্তু গড় থেকে বের করো, আমাদের তো একটা এরকম কাজের মতন দেওয়া আছে। এটা তো এটা কি চ্যাপ্টার 2 তে দেওয়া আছে না 3 তে দেওয়া থাকার কথা না? এটা ঢালু তলের উপর দুটি গড় দুটি এটা প্র্যাকটিক্যালে আছে, আমি জানি তোমাদের এই যেমন এই তোমরা কি তোমাদের প্র্যাকটিক্যাল খেয়াল করছো? প্র্যাকটিক্যালের প্রথম প্র্যাকটিক্যালটাই মানে তোমাদের ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের প্রথম প্র্যাকটিক্যাল হয় স্ল্যাটকেলি ভার্সেস ফুগাস নিয়ে, আর সেকেন্ড প্র্যাকটিক্যালে এটা থাকে। তো ঢালু তলের উপর যদি নিয়ে আলোচনা করি, সেখানে একটু তোমাদের বইয়ের বাইরে আমাদের চলে যেতে হবে, ঠিক আছে? আমি এই স্লাইডে এখানে দেখাবো না, পরের স্লাইডে যদি দেখাই। আচ্ছা আমি একটু আলো বলি বিষয়টা, কাহিনীটা কি, তাহলে তোমরা তো স্যাটিসফাইড হতে পারবা। তো ঢালু তলের উপর কোন একটা বস্তু গড়াতে থাকলে সেটার গড়বেগটা কিভাবে বের করতে হয়, এখানে আসলে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের বা উপাংশের একটা সূত্র ব্যবহার করতে হবে যদি আমরা ঢালু তলের উপর একটা বস্তু বেগ বের করতে চাই। কিভাবে আঁকবো জিনিসটা, আমি তো এখানে তো আঁকা কষ্ট। আচ্ছা ধরো যে আমাদের কাছে একটা ঢালু তল আছে, চলো ধরো ঢালুর তলটা হচ্ছে এইটা, ঠিক আছে? সো ধরো একটা বল ইউ পরে আছে এখান থেকে, ধরো তুমি এখান থেকে ছেড়ে দিছো স্থির অবস্থান থেকে, তো এটা তো তখন ডেফিনেটলি গড়ায় গড়ায় নিচের দিকে যাবে, তাই না? তো যখন এটা নিচের দিকে গড়ায় গড়ায় যাবে কি হবে বলো তো, এটার এটার গতিটা কি হবে?
না না শক্তির হিসাব করতে চাই, বলছি এটার গতিটা, গতির প্রকৃতিটা কেমন হবে যখন এটা পড়বে, মানে এটার বেগের মানটা কেমন হবে, কিভাবে চেঞ্জ হবে, বাড়বে এবং সেটা ত্বরণ হতে থাকবে। হ্যাঁ সেটা ত্বরণ হয়ে থাকবে এবং সেটা হবে সুষম ত্বরণ। কি হবে? সুষম ত্বরণ মানে তার মধ্যে একটা সুনির্দিষ্ট ত্বরণ থাকবে, এই দিকে ওই হারে তার বেগটা বাড়তে থাকবে। এখন গড় বেগ কিভাবে বের করে সেটা তো আমরা আসলে জানি, মানে এখানে একটা কাহিনী আছে। বলতো এইটা যে নিচের দিকে বাড়তে থাকবে, এটা যে ত্বরণের ভ্যালু, সেই ত্বরণের ভ্যালুটা কত হবে? ত্বরণের মানটা কি অভিকর্ষ ত্বরণ জি এর মানের সমান হবে? জি স্যার, তাই তো হবে। জি না, সেটা হবে না, সেটা কোনোদিনও হবে না ঢালু তলে যদি এভাবে পড়তে থাকে, এটা সম্পূর্ণ ভুল। এবং এই জায়গাটা দিয়ে তোমাদের আসলে ইন্টারমিডিয়েটের কনসেপ্টের বাইরে চলে, সরি এসএসসি কনসেপ্ট বাদ দিয়ে ইন্টারমিডিয়েটের কনসেপ্টে চলে যেতে হয়, মানে একটু হায়ার লেভেলের কনসেপ্ট আর কি। সো এই ধরনের প্রবলেমটা সলভ করার জন্য তোমার যেই আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে এই যে ধরো এই যে যেটা ঢালু তলটা, এই তলটা ভূমির সাথে কত ডিগ্রি কোণে আছে, এই কোণটা তোমাকে বের করতে হবে। এই কোণটা তোমার জানা থাকা লাগবে, এই কোণটা যদি তোমার জানা না থাকে তাহলে তুমি এইটার যে ত্বরণের মান কত হবে সেটা বের করতে পারবে না। এটার ত্বরণের মান কোনোদিন 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না, এটার মান তার থেকে কম হবে। এবং এক্স্যাক্টলি যদি আমি বলি যে এটার ত্বরণের মান কত হবে, সেই ত্বরণের মানটা হবে জি সাইন থিটা। কি হবে? জি সাইন থিটা। এখন বলতে পারো এই জি সাইন থিটা কোথেকে আসলো? এখন যারা চ্যাপ্টার 4 পড়ো নাই তারা তারা কিছুই বুঝবে না। চ্যাপ্টার 4 এ আমি যদি আমি কি পড়াইছিলাম তোমাদের? চ্যাপ্টার 4 পড়াই নেই মনে হয়। চ্যাপ্টার 4 এ আমরা কাজের যে সূত্র পড়ছি W is equal to Fs, এটার তো আরেকটা সূত্র আছে যে W equal to হচ্ছে Fs cos theta, এটা জানো তো নাকি? এটা জানো সবাই? এটা কিভাবে, এটা কিভাবে আসছে, কেন আসছে সেটা বোঝো সবাই। এটা কি সবাই বোঝো মনে হয় না নাকি? সবাই বোঝো? আমার মনে হয় যারা ভালো মতো পড়াশোনা করছো এই কয়েকটা ক্লাস পর্যন্ত তাদের বোঝার কথা। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে তো খুব ভালো। এটাকে আমরা বলে বলি উপাংশ বের করা। সো আমি তোমাদের লজিক্যাল কারণটা এক্সপ্লেন করি, ম্যাথমেটিক্যালে এখন না যাই কারণ এখন একটু কঠিন হয়ে যাবে। নর্মালি আমরা যখন একটা বস্তুকে উপরের দিকে ছেড়ে দিই, উপরের দিকে ছেড়ে দিই, উপর থেকে সরাসরি খাড়া ছেড়ে দিই, এটা কি নিচের দিকে যায় না নাকি? তো এটার যে জি এর মানটা নিচের দিকে কাজ করতে পারে, ঠিক আছে? বাট একটু খেয়াল করো এই বস্তুটার জি এর মান কোন দিকে কাজ করে, এটাও তো নিচের দিকেই কাজ করে তাই না, নাকি জি অন্য দিকে কাজ করে? জি কিন্তু অন্য দিকে কাজ করে, কিন্তু বস্তুটা যাইতেছে কোন দিকে? বস্তুটা যাচ্ছে একটা নির্দিষ্ট কোণ করে, একটা নির্দিষ্ট কোণ করে অন্য একটা ডিরেকশনে, বাট এটার জন্য দায়ী জি। বাট সমস্যাটা হচ্ছে জি বস্তুটাকে সোজা ডালে নিচের দিকে পড়তে করতে গেলে এটা পুরো জিটা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারতো, বাট এখন এটার মধ্যে যে জিটা কাজ করতেছে সেটা হচ্ছে জি এর একটা উপাংশ, একটা উপাংশ। সো উপাংশটা কোন দিকে কাজ করতেছে? জি এর এই দিক বরাবর। এখন আমি জানি এই কনসেপ্টটা যাতে ক্লিয়ার না, উপাংশ কনসেপ্ট যাতে ক্লিয়ার না, আমার কথাটা খুব কঠিন বা দুর্বোধ্য মনে হতে পারে, এটা আবার কি জি এর উপাংশ মানে কি? আমি শুধু এইটুকু তোমাদের বুঝে এখন জাস্ট মানে তোমাদের জিনিসটা স্যাটিসফাইড করার জন্য বলি, যেটা হচ্ছে যে এই জিটা যে নিচের দিকে কাজ করে, এই যে বস্তুটা যে এই দিকে যাচ্ছে, এই দিকে যে বস্তুটা ত্বরণ হচ্ছে, এই ত্বরণটা আসলে কোথা থেকে আসছে? এই জি থেকেই আসছে না নাকি? তাই তো, মানে অন্য জায়গা থেকে তো ত্বরণ আসার কোনো সুযোগ নেই এখানে, ভূত প্রেতি তো এটাকে ঠেলতেছে না নাকি? সো যেহেতু জিটা সরাসরি নিচের দিকে কাজ করে, বা এখানে জি এর কাজ কার্যকারিতাটা হচ্ছে অন্য একটা দিকে, তো সেই ক্ষেত্রে হবে কি, যখন অন্য দিকে আমি জিটাকে ডাইভার্ট করার চেষ্টা করব তখন পুরোপুরি অংশটা আমি ডাইভার্ট করতে পারবো না। যেমন এখানে জি এর ভ্যালু হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়তো পুরোপুরি নিচের দিকে পড়ার সুযোগ দিলে, বাট এটাকে আমি একটা অ্যাঙ্গেলে পড়তে দিচ্ছি এবং এই বরাবর অ্যাকচুয়ালি যেহেতু বস্তু নিচে গড়াচ্ছে এবং যেটার জন্য অ্যাকচুয়ালি নিচের দিকে নিম্নমুখী জি দায়ী, তার মানে তখন আমাদের বুঝতে হবে যে এই দিকে যে তরলটা কাজ করতেছে এটা ডেফিনেটলি জি এর থেকে একটু কম মান হলেও এই জিটা আসলে অবশ্যই আমাদের অভিকর্ষ ত্বরণ জি থেকেই পয়দা হয়ে আসতেছে, অন্য জায়গা থেকে আসতেছে না, এবং যার ফলে এই দিকে যে তরলটা কাজ করবে সেটার মান জি এর থেকে কম, বাট সেটা অবশ্যই এই জি এর একটা অংশ,
জি এর একটা অংশ, পুরোটা না, একটা পার্টিকুলার অংশ আমাদের এই ঢাল বরাবর দিকে কাজ করতেছে। আমার কথাটা কি বুঝতে পারছো? তো এই অংশটাকে আমরা নাম দেই উপাংশ। এখন যে কোনো একটা ভেক্টরের উপাংশ, এটা আসলে এখন ভেক্টরের সেন্স নিয়ে কথা বলতে, আমি জানি না তোমাদের এটা এখন বোঝানো ঠিক হচ্ছে কিনা, যাক ওটাও তাহলে বাদ দেই, মানে টেকনিক্যাল কথা বাদ দেই, আগামী ক্লাসে শুরুতে মনে করে আমি। স্যার, হ্যাঁ বলো স্যার, এই এর মান কি জি সাইন থিটা না? হ্যাঁ, এর মানে হচ্ছে আমাদের এখানে হবে জি সাইন থিটা। এখন কেমনে জি সাইন থিটা আসলো এটা না বুঝে শুধু সূত্রটা যেহেতু বলে দিলাম, তো আমরা এখন এই এর মান জি সাইন থিটা যা আসবে একটা অবশ্যই ক্যালকুলেটারে চাপলে আমরা একটা ভ্যালু পাবো, এই বস্তুটা ত্বরণের মান তত বসায়া তুমি সাধারণ যে গতিবিদ্যা সূত্র আমাদের এসি ভি ইকুয়াল ইউ প্লাস এটি সূত্র ইউজ করে তুমি হিসাব করবা যে এই বস্তুটা এখান থেকে যদি এখানে আসতে চায় মানে ঢালুতলটার দৈর্ঘ্য লাগবে, ঢালুতলটার ডিগ্রি কত এবং ঢালুতলটার দৈর্ঘ্য মানে এখান থেকে দৈর্ঘ্য এস এর ভ্যালু লাগবে, এটা হচ্ছে আমাদের এস। তো ওইটুকু হিসাব করে তুমি দেখবা যখন এটা নাটিতে এসে পৌঁছাবে ওই দূরত্ব অতিক্রম করতে আমাদের যে গতি সূত্র ব্যবহার করে দেখবা যে কতটুকু সময় লাগে, এবং সেই সময়ে গিয়ে পরে গিয়ে তার শেষ বেগ এখানে ভি গিয়ে কত দাঁড়ায়, মানে তোমার অ্যাকচুয়ালি এই আদি বেগটা তুমি জানো এটা জিরো, আর এখানে শেষ বেগ গিয়ে কত দাঁড়াবে সেটা হিসাব করতে হবে এই ত্বরণের মান ব্যবহার করে, অভিকর্ষ ত্বরণ জি সাইন থিটার মান ব্যবহার করে। তো তুমি তখন এখানে আদি বেগ এবং শেষ বেগ পেয়ে যাবা। এখন আদি বেগ শেষ বেগ হাতে থাকলে গড় বেগ কেমনে বের করতে হয় সেটা তো আর বলে দিতে হবে না, নাকি বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী, কিন্তু আমি কিন্তু এখনো তোমাদের বোঝাইনি যে উপাংশ হিসাবটা ক্যালকুলেশনটা কেমনে আসছে। আল্লাহ বাজার একটা ইনশাল্লাহ চ্যাপ্টার ফোরে যখন আমরা উপাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন একটু ভেক্টর নিয়ে আলোচনা করব, কারণ এইগুলো বুঝাতে হলে ভেক্টর নিয়েও কথা বলতে হয়। তোমাদের হায়ার ম্যাথে ভেক্টর অবশ্য কিছু আছে, সো ওইটা কত কঠিন করে চিন্তা না করে ইজিলি চিন্তা করে, আমি ইজিলি জিনিসটা বোঝাবো চ্যাপ্টার ফোরে। সো উপাংশ জিনিসটা কি আমি বিস্তারিত এখন বোঝালাম না, বাট ক্যালকুলেশনটা কি সেটা বোঝাই দিলাম, আশা করি এখন পারবা যে কি করতে হবে, ঠিক আছে? তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা এখন বলো দেখি আর কি প্রশ্ন আছে, আর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন নাই? শিফা, রীতি, মাফি, নির্ণয়, রবি, আর কি আছে দেখি তো, এই কয়েকজনই আছে, কারো কোনো প্রশ্ন নাই? ওকে, যদি প্রশ্ন না থাকে, আচ্ছা যদি প্রশ্ন না থাকে এখন তোমাদের কাজ কি, এখন তোমাদের কাজ হচ্ছে বইয়ের ফার্স্ট টু লাস্ট লাইন বাই লাইন রিডিং করে ফেলা, কারণ দেখবা বইয়ের কথা আর মুখের কথার মধ্যে কথা ভাষাগত অনেক ফারাক থাকে, অনেক কিছু বুঝতে সমস্যা হয়। সবাই বইয়ের ফার্স্ট থেকে লাস্ট তো করবা, এবং বইয়ের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়তে বলার মূল কারণটা কি জানো? সেটা হচ্ছে বলো দেখি কেন পড়তে বলতেছি, কে ধরতে পারতেছো আমি কেন বইয়ের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লাইন বাই লাইন করতে বললাম? কি করব বইয়ের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লাইন বাই লাইন পড়লে কি হবে আমাদের, আমাদের এমসিকিউ এর বেসটা দাঁড়া হবে, ঠিক আছে? তোমরা এখন থেকে এমন ভাবে প্রিপেয়ার, এখন থেকে খুব প্রেশার নিয়ে পড়ার দরকার নাই, কিন্তু এমন ভাবে পড়ে যাও যাতে পেছনের দিকে আর ফিরে তাকাইতো না, একটা চ্যাপ্টার শেষ করলা ওর পেছনে যেন আবার তোমার ঘুরে কোনোদিন তার দ্বারে ঘুরে ঘুরতে না হয়, এইভাবে একটু পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? সো পুরো লাইন বাই লাইন চ্যাপ্টারটা পড়ে দাগায় দাগায় পড়বা, হাইলাইটার পেন দিয়ে দাগায় দাগায় পড়বা, যেখানে যেখানে এমসিকিউ আছে বলে মনে হবে দাগায় ফেলবা। আর বাকিটা হচ্ছে আমাদের রইল ম্যাথ প্রবলেম সলভিং, আমরা মনে হয় কিছু ম্যাথ প্রবলেম স্টার্ট করছিলাম, বাকি যে ম্যাথগুলো আমি দেখি আজকের মধ্যে আজকালের মধ্যে পাঠিয়ে দিচ্ছি তোমাদের একদম ফুল সবগুলো ম্যাথ, তোমরা ম্যাথ প্রবলেম স্টার্ট করো, আমি হচ্ছে ক্লাসে গিয়ে এসে শুধু 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 তোমাদের প্রবলেমগুলো ধরবো একজন একজন করে, নাম পয়েন্ট অঙ্কের নাম্বারগুলো কালেক্ট করে দেন ওই নাম্বার ধরে ধরে আমরা জাস্ট সিরিয়াল বাই সলভ করে যাব, এবং ওই সলভ করতে গেলে দেখবা আরও যে কথাগুলো মনে হচ্ছে যে এখনো জানি না বা শুধুমাত্র যেই বেসিকটুকু আমরা পড়ছি এটা দিয়ে এতটুকু নলেজ দিয়ে সবাই সব ম্যাথ সলভ করতে পারবে না, কিছু ম্যাথ করতে গিয়ে আটকাবাই, কিন্তু ওগুলো করতে গেলে দেখবা যে আমরা যেই কনসেপ্টগুলো পড়ছি সেই কনসেপ্ট থেকে আলোচনা নিয়েই আমরা জিনিসগুলো বুঝতে পারতেছি, এবং এভাবে ম্যাথ প্র্যাকটিস করতে করতে তোমার যখন থিঙ্কিং ক্যাপাবিলিটি গ্রো আপ করবে চ্যাপ্টারটা আত্মস্থ করবা, একটা সময় গিয়ে দেখো তুমি একদম ফ্ললেস হয়ে গেছো এই চ্যাপ্টারটার মধ্যে, বা সব চ্যাপ্টার এইভাবে পড়তে হবে, এই হচ্ছে আমাদের মানে মিশন আর কি এভাবে পড়াটা। হ্যাঁ স্লোলি পড়ি, তাড়াহুড়া করে পড়ার দরকার নেই, স্কুল খুব দ্রুত যে খুলবে না এটা স্বাভাবিক, হ্যাঁ আর পরীক্ষাও যে হবে কিনা আল্লাহ আল্লাহ মাহবুব জানে, হলেও একটু দেরিতেই হবে আর কি। সো যেই সময় আছে আস্তে আস্তে কাজে লাগাও, এবং আস্তে আস্তে কাজে লাগালে আসলে বেশি মাথার মধ্যে পড়া থাকে। সো আর যেহেতু কারো কোনো প্রশ্ন নাই তো তাহলে আজকের মতো গুড নাইট সবাইকে, হ্যাঁ আল্লাহ হাফেজ।